हेलो स्टूडेंट्स, आम्रा एर आगे दिन लिंग निर्धारण निये किन्तु आलोचना करेछिलाम। आज के आम्रा जेटा निये आलोचना करब सेटा होच्छे लिंकेज। तो लिंकेज जिनिसटा कि एटा होच्छे मेंडेलेर सूत्रेर व्यतिक्रम एकटा घटना। अर्थात लिंकेज हलो एमन एकटा अवस्था जेखाने माने जनित्र जनु थेके जखन अपत्य जनुते कोनो बैशिष्ट्य आसे बा जिनगुलो आसे তখন কিন্তু মিলেমিশে একাকার হয় না, অর্থাৎ একই রকমভাবে কিন্তু অবস্থান করে। যদি দেখা যায় যে জনিত্র জন হয়তো মাতার দেহে জিনটা যেভাবে অবস্থান করেছে সন্তানের দেহে এসেও ঠিক সেইভাবে অবস্থান করেছে। তো একইভাবে যদি অবস্থান করে তাহলে সেই ঘটনাটাকে আমরা বলে থাকি লিঙ্কেজ। কিন্তু মেন্ডেল বলেছেন কি স্বাধীন সঞ্চারণের সূত্র, অর্থাৎ প্রত্যেকটা বৈশিষ্ট্য একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হবে। যেহেতু এটা মানে মেন্ডেলের সূত্রকে মানে না, ওই জন্য আমরা লিঙ্কেজকে বলে থাকি যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কিন্তু একটা ঘটনা। ঠিক আছে, তো লিঙ্কেজ মানে বুঝতে পারছো যে সেটা কিন্তু একইভাবেই অবস্থান করবে। বোঝা গেছে? আচ্ছা, এবারে লিঙ্কেজ সংজ্ঞা জানার পর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে কাপলিং আর রিপালসান। আচ্ছা, টি এইচ মর্গান একজন বিজ্ঞানী, তিনি ড্রসোফিলা মেলানোগ্যাস্টার মাছির ওপর গবেষণা চালিয়ে কাপলিং আর রিপালসান কথাটা কিন্তু উল্লেখ করেছেন। তো এই কাপলিং আর রিপালসান জিনিসটা কি? কাপলিং রিপালসান জিনিসটা হচ্ছে এই যে কাপলিং আর রিপালসান জিনিসটা হচ্ছে যদি দুটো সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে একটাতে প্রকট জিন আর একটাতে প্রচ্ছন্ন জিন অবস্থান করে। সাপোজ দেখো এইটা, এইখানে দেখো এটা দুটো মানে দুটো মিলে সমসমস্ত ক্রোমোজোম আর কি, দুটো সমসমস্ত ক্রোমোজোম। তো এইখানে দেখো প্রকট জিন অবস্থান করেছে আর এখানে অবস্থান করেছে প্রচ্ছন্ন জিন। যদি একটাতে প্রকট জিন দয় আর অপরটাতে যদি প্রচ্ছন্ন জিন দয় থাকে তাহলে এই ধরনের বিন্যাসকে আমরা বলে থাকি সিস বিন্যাস, কিংবা আমরা বলে থাকি যেটা সেটা হচ্ছে কাপলিং। ঠিক আছে, তাহলে এই ধরনের বিন্যাসকে আমরা কি বলবো? কাপলিং দশা। আর যেটা আমরা বলবো রিপালসান দশা, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা ক্রোমোজোমে প্রকট জিন আর একটা ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন, এখানেও প্রচ্ছন্ন এখানেও প্রকট। তাহলে যদি একটাতে প্রকট একটাতে প্রচ্ছন্ন বা একটাতে প্রচ্ছন্ন একটাতে প্রকট মানে একটা প্রকট প্রচ্ছন্ন এই অবস্থায় যদি থাকে তাহলে সেই দশাটাকে আমরা কি বলতো? রিপালসান দশা। ঠিক আছে, তার মানে এরা যখনই এসেছে তখনই কিন্তু পিতামাতার থেকে একই রকম বৈশিষ্ট্য নিয়েই এসেছে। তো এই কাপলিং আর রিপালসান এই দুটো তোমরা খুব ভালো করে পড়বে, কেননা এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে লিঙ্কেজের প্রকারভেদ। লিঙ্কেজকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ আর একটা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ। তোমরা বুঝতেই পারছো সম্পূর্ণ লিঙ্কেজ মানে এরা পিতামাতার থেকে ঠিক যেমনটা এসেছে এরা কিন্তু সন্তানের দেহেও সেই একইভাবেই অবস্থান করবে। বুঝতেই পারছো এটা? অর্থাৎ এরা কী হয় না, স্বাধীন সঞ্চরণের সূত্রকে মানে না, এরা পুরোপুরি মায়ের শরীরে যেমন অবস্থান করেছিল ঠিক তেমনি সন্তানের শরীরে একই রকমভাবে অবস্থান করে। দেখো তোমাদের এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, সেটা হচ্ছে ধূসর দেহ ক্ষয়প্রাপ্ত ডানাযুক্ত পুরুষ মাছির সঙ্গে একটা কালো দেহ দীর্ঘ ডানাযুক্ত স্ত্রী মাছের মিলন ঘটানো হয়েছে। দেখো দিয়ে তৈরি হলো কি? ধূসর দেহ দীর্ঘ ডানাযুক্ত মাছি। দেখো এখানে ধূসর দেহ মানে ক্যাপিটাল বি, যে তোমরা প্রকটটাকে ধরবো, আর ক্যাপিটাল ভিটা যেহেতু দীর্ঘ ওই জন্য দীর্ঘ ডানাটা আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি। তারপরে দেখো সেম কী, তারপরে কী করা হয়েছে? দেখো এই এই অপত্যর সঙ্গে এফন জনুর সঙ্গে তারপরে টেস্ট ক্রস ঘটানো হয়েছে। কার টেস্ট ক্রস? না প্রচ্ছন্ন জনুর, কালো দেহ দীর্ঘ ডানাযুক্ত স্ত্রী মাছির। টেস্ট ক্রস করার পরে আমরা এখান থেকে দু রকমের গ্যামেট পেলাম আর এখানে আমরা এক রকমের পাচ্ছি। দিয়ে দেখো এখানে যে সন্তানগুলো তৈরি হয়েছে, ধূসর দেহ ক্ষয়প্রাপ্ত ডানাযুক্ত একটা মাছি পাওয়া গেছে, কালো দেহ দীর্ঘ ডানাযুক্ত মাছি পাওয়া গেছে। দেখো তো এখানে কি কোনো এরা কি মানে দুজনের মানে বৈশিষ্ট্য কি মিলেমিশে গেছে? একদম কিন্তু মিলেমিশে যায়নি। যে ধূসর দেহ দীর্ঘ ডানাযুক্ত মাছি এখানে কিন্তু এক টাও মানে হয়নি। মায়ের দেহে যেমন ছিল বা পিতার দেহে মায়ের দেহে যেমন ছিল ঠিক তেমনই তৈরি হয়েছে, বা পিতার দেহে যেমন ছিল ঠিক তেমনই তৈরি হয়েছে। যেহেতু এখানে মিলেমিশে একাকার হয়নি তার জন্য আমরা বলবো যে এরা সম্পূর্ণ লিঙ্কেজ ঘটিয়েছে। কিন্তু যদি স্বাধীন সঞ্চরণের সূত্র কিছুটা হলেও মানে আংশিকভাবে মানে তাহলে তাকে কি আমরা সম্পূর্ণ লিঙ্কেজ বলতে পারবো? না,
তাহলে সেটাকে আমরা সম্পূর্ণ লিঙ্কেজ বলবো না, তাহলে সেটাকে আমরা বলবো গিয়ে অসম্পূর্ণ লিঙ্কেজ, যেটা এখানে ঘটেছে। সেম একই রকম দেখো, এখানে ধূসর দেহ ও দীর্ঘ রানাযুক্ত স্ত্রী মাছি, এখানে বিশুদ্ধ কালো দেহ ক্ষয়প্রাপ্ত রানাযুক্ত পুরুষ মাছি, কিন্তু দেখো বৈশিষ্ট্যগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। মিশে গিয়ে দেখো এখানে তৈরি হয়েছে কি, ধূসর দেহ ক্ষয়প্রাপ্ত রানাযুক্ত মাছি। দেখো ধূসর দেহ অথচ ক্ষয়প্রাপ্ত, এখানে কি ধূসর দেহ ক্ষয়প্রাপ্ত রানাযুক্ত ছিল, এখানে কিন্তু দীর্ঘ রানাযুক্ত ছিল, কিন্তু দেখো ধূসর দেহর সঙ্গে এই ডানাটার কিন্তু মিশে গেছে, তৈরি হয়েছে। সেম একই রকম দেখো, কালো দেহ, এই যে কালো দেহ দীর্ঘ রানাযুক্ত, তার মানে এই কালো দেহটা এখান থেকে পেয়েছে আর দীর্ঘ রানাটা পেয়ে গেছে সে মায়ের দেহ থেকে, তাহলে এটা মিলেমিশে একাকার হয়ে গেছে, যার জন্য এটা সম্পূর্ণ লিঙ্কেজ কিন্তু মানছে না। তোমাদের যদি এরকম প্রশ্ন দেয় যে সম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে উদাহরণ দাও, তোমাদেরকে কিন্তু এই উদাহরণগুলো দিয়ে একটু বুঝিয়ে দিতে হবে, সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজ ভালো করে তোমরা উদাহরণ সহযোগে পড়ে নেবে। সম্পূর্ণ লিঙ্কেজ অসম্পূর্ণ লিঙ্কেজের পার্থক্যটা একটু দেখলে দেখতে পারো, সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজ কী কী আর এদের পার্থক্যটা আমরা তারপরে কাপলিং রিপালসান এটা নিয়ে তো আলোচনা করলামই। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যদি আমরা আমরা যেহেতু জানি যে দ্বিসংক জননের টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1:1:1, 4:1 আর কি, যদি দেখা যায় যে এই কোনো অনুপাত 1:1:1:1 মানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে লিঙ্কেজ কিন্তু ঘটেনি। অর্থাৎ যদি 1:1:1:1 4:1 আর যদি হয় তাহলে আমরা বুঝে যাবো যে সেখানে লিঙ্কেজ কিন্তু ঘটেনি। কিন্তু যদি ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যায়, 1:1 যদি পাওয়া যায় বা কিছু, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে লিঙ্কেজ ঘটেছে। ক্লিয়ার? আচ্ছা এবারে আমরা জানবো লিঙ্কেজ গোষ্ঠী। একটা ক্রোমোজোমের উপর বর্তমান সকল লিঙ্কড জিন, অর্থাৎ যে জিনগুলো লিঙ্কড করছে, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো লিঙ্কেজ গোষ্ঠী। যেমন দেখো 2n=8 দেওয়াই আছে, তাহলে এখানে n=4 কী হবে, 4, ঠিক আছে। তাহলে এই যে n=4 এটাই কিন্তু লিঙ্কেজ গোষ্ঠী, লিঙ্কেজ গ্রুপ, অর্থাৎ যে জিনগুলো লিঙ্ক করছে আর কি। আজকে 2-এর সাথে 4টা লিঙ্ক রয়েছে বলে এখানে কটা ক্রোমোজোম হলো, 8টা ক্রোমোজোম হলো, তো এটাকে আমরা বলি কি লিঙ্কেজ গ্রুপ। যেমন আরও তুমি বলতে পারো যে 2n=46, তাহলে n=2 কত হবে, অবশ্যই 23, তাহলে লিঙ্কেজ গ্রুপ কত, 23টা। লিঙ্কেজের তাৎপর্য, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, যদি একটা ক্রোমোজোমে জিনের দূরত্ব কাছাকাছি হয় তাহলে কিন্তু সেখানে লিঙ্কেজটা বেশি ঘটে, আর যদি জিনের দূরত্ব একটু মানে দূরে দূরে হয়ে যায় তাহলে কিন্তু সেখানে ক্রসিং ওভার ঘটার সম্ভাবনা থেকে যায়, আর ক্রসিং ওভার ঘটলেই কিন্তু বৈশিষ্ট্য কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাবে। তো যেখানে জিনের দূরত্ব কাছাকাছি হবে সেখানে লিঙ্কেজ ঘটবে, আর জিনের দূরত্ব একটু বেশি হয়ে গেলে সেখানে কিন্তু লিঙ্কেজ ঘটবে না, কী ঘটবে, সেখানে ক্রসিং ওভার ঘটবে। তাই একটা মানে জিন বা ক্রোমোজোমে নির্দিষ্ট মানচিত্র তৈরির ক্ষেত্রে কিন্তু লিঙ্কেজে যথেষ্টই গুরুত্ব রয়েছে। একটা ক্রোমোজোমে বা কীভাবে মানে পিতামাতার বৈশিষ্ট্য যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তুমি ইজিলি বুঝতে পারবে যে সেখানে ক্রসিং ওভার ঘটেছে, সেখানে সেখানে কিন্তু লিঙ্কেজ ঘটেনি। কিন্তু যদি কেউ মায়ের বৈশিষ্ট্য পায় বা মায়ের থেকে জিনগুলো চলে আসে, খুব ইজিলি বুঝতে পারবে যে সেখানে লিঙ্কেজ কিন্তু ঘটেছে। তাই লিঙ্কেজের অবশ্যই গুরুত্ব রয়েছে, কোনো কিছু পরীক্ষার শুরু করার পূর্বে বা কোনো প্রাণী তৈরি হলে তার মধ্যে ক্রসিং ওভার ঘটেছে না লিঙ্কেজ ঘটেছে সেটা কিন্তু খুব সহজেই জানা যাবে। তো এগুলোই হচ্ছে লিঙ্কেজের গুরুত্ব। তোমরা খুব ভালোভাবে লিঙ্কেজ কাকে বলে, রিপালসান কাপলিং কাকে বলে, সম্পূর্ণ অসম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে উদাহরণ, এদের পার্থক্য, তারপরে লিঙ্কেজ গোষ্ঠী কাকে বলে এবং গুরুত্ব কী, এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে।